আসসালামু আলাইকুম। রেইনবো স্কুলের ডিজিটাল ক্লাসে আমি সিরাজুম মনিরা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় বিজ্ঞান। আজ আমরা শিখব তোমাদের পাঠ্য বইয়ের অধ্যায় 11। এই অধ্যায়টিকে আমরা 5টি পর্বে ভাগ করেছি। আজ আমরা শিখব এর চতুর্থ পর্ব। চলো তাহলে মূল পাঠে প্রবেশ করা যাক। আলোকচিত্রগ্রাহী ক্যামেরা। এই যন্ত্রে আলোকিত বস্তুর চিত্র লেন্সের সাহায্যে আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর গ্রহণ করা হয়। এই কারণে যন্ত্রটি আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, সংক্ষেপে ক্যামেরা নামে পরিচিত। ক্যামেরার বিভিন্ন অংশ হল ক্যামেরা বাক্স, ক্যামেরা লেন্স, রন্ধ্র বা ডায়াফ্রাম, শাটার, পর্দা, আলোকচিত্রগ্রাহী প্লেট এবং স্লাইড। ক্রিয়া। কোনো বস্তুর ছবি তোলার পূর্বে ক্যামেরার ঘষা কাচের পর্দাটি বসিয়ে বস্তুটিকে লক্ষ্যবস্তু পিকিউ এর দিকে ধরে শাটার খুলে দেওয়া হয়। এখানে আমাদের চিত্রগ্রাহী ক্যামেরার মাধ্যমে কীভাবে ছবি তোলা হয় তার একটি নমুনা দেয়া হয়েছে। এখানে বস্তুর কোনো ছবি তোলার পূর্বে এই কাচের পর্দার উপর বসিয়ে বস্তুটিকে এই যে পিকিউর যে লক্ষ্যবিন্দু বরাবর বসিয়ে এর শাটার খুলে দেওয়া হয়। অতপর ক্যামেরা বাক্সের দৈর্ঘ্য কমিয়ে বাড়িয়ে এমন অবস্থায় রাখা হয় যাতে লক্ষ্যবস্তুর উল্টা প্রতিবিম্ব পিকিউ, এই যে লক্ষ্যবস্তু যে আমাদের দেওয়া আছে তার উল্টা প্রতিবিম্ব পিকিউ পর্দার উপর গঠিত হয়। ডায়াফ্রামের সাহায্যে প্রতিবিম্বটি প্রয়োজন মতো উজ্জ্বল করা যায়। এই যে ডায়াফ্রাম রয়েছে এর সাহায্যে উজ্জ্বল করা যায় বা কখনো কি অন্ধকারও করা যায়। এরপর ঘষা কাচের পর্দাটি সরিয়ে শাটার বন্ধ করা হয় এবং ওই স্থানে আলোকচিত্রগ্রাহী প্লেট সহ স্লাইড বসানো হয়। এই প্রতিবিম্ব ঠিক করার পরে সেখান থেকে শাটার কাচের পর্দাটি সরিয়ে শাটার বন্ধ করা হয় এবং ওই স্থানে আলোকচিত্রগ্রাহী যে প্লেট রয়েছে সেই প্লেট সহ স্লাইড বসানো হয়। এখন স্লাইডের ঢাকনা সরিয়ে দিয়ে শাটার ও ড্রাইফ্রামের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলোক আপতিত হতে দিয়ে পুনরায় ড্রাইফ্রাম বন্ধ করা হয়। এরপর যে ছবি তোলার আগে যে সময়টা নেওয়া হয় সে সময়ে এই যে শাটারটা সরিয়ে দিয়ে এই স্লাইডের যে ঢাকনা ছিল সেই স্লাইডের ঢাকনাটা সরিয়ে দিয়ে শাটার ও ড্রাইফ্রামের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সেখানে আলো আপতিত বা আলো পড়ার জন্য সময় দেয়া হয়। এরপরে কি এরপর হলো যে একটি নির্দিষ্ট সময় পর আলোকচিত্রগ্রাহী প্লেটের উপর আলোক আপতিত হতে দিয়ে পুনরায় ড্রাইফ্রাম বন্ধ করা হয়। এরপরে কি আলো যখন নির্দিষ্ট পরিমাণে যখন আলো পড়ে যায় তখন কি ড্রাইফ্রাম বন্ধ করে দেওয়া হয়। এই প্রতিক্রিয়াকে এক্সপোজার বা আলোক সম্পাত বলা হয়। এই আপতিত আলোকে আলোকচিত্রগ্রাহী প্লেটের রৌপ্য দ্রবণে রাসায়নিক ক্রিয়া ঘটে। এইবার স্লাইডের মুখের ঢাকনা বন্ধ করে অন্ধকার ঘরে নিয়ে যাওয়া হয় এবং আলোকচিত্রগ্রাহী প্লেটটিকে স্লাইড হতে বের করে ডেভেলপার নামক এক প্রকার রাসায়নিক দ্রবণে ডুবিয়ে রাখা হয়। সিলভার হ্যালাইড ডেভেলপার বিজারণ প্রক্রিয়া রৌপ্য ধাতবে পরিণত করে। লক্ষ্যবস্তুর যে অংশ যত উজ্জ্বল প্লেটের সেই অংশে তত রূপা জমা হয় এবং তত বেশি কালো দেখায়। আলোর তীব্রতা ও উন্মোচনকালের উপর রূপার স্তরের গুরুত্বের তারতম্য নির্ভর করে। এখন প্লেটটিকে পানিতে ধুয়ে হাইপো নামক দ্রবণে ডুবানো হয়। এতে প্লেটের যে যে অংশ আলো পড়ে না সেই সকল অংশে সিলভার হ্যালাইড গলে যায়। অতঃপর পরিষ্কার পানি দ্বারা প্লেটটি ধুতে হয়। এভাবে প্লেটের লক্ষ্যবস্তুর একটি নেগেটিভ চিত্র পাওয়া যায়। নেগেটিভ হতে প্রকৃত চিত্র অর্থাৎ পজিটিভ মুদ্রিত করার জন্য নেগেটিভের নিচে সিলভার হ্যালাইড দ্রবণের প্রলেপ দেওয়া ফটোগ্রাফের কাগজ স্থাপন করে অল্প সময়ের জন্য নেগেটিভের উপর আলোক সম্পাত করতে হয়। এরপর পূর্বের মতো হাইপোর দ্রবণে ফটোগ্রাফের কাগজ ডুবিয়ে পরিষ্কার পানিতে ধুয়ে পজিটিভ পাওয়া যায়। এভাবে কি আমাদের ক্যামেরার মাধ্যমে আলোকরশ্মি ব্যবহার করে ক্যামেরার মাধ্যমে ছবি তোলা হয় এবং সেই ছবি পরবর্তীতে যখন আমরা প্রিন্ট করে বের করে সেই ছবি দেখতে পাই। আমাদের আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।